বসাচ্ছি উপস্থিত। প্রতিদিন অনুষ্ঠান দেখবেন, ভালো লাগে না আপনাদের? ভালো লাগে এই অনুষ্ঠানটি, এবং ভালো জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠান কার না ভালো লাগে? নিজ নিজ সমস্যাগুলো আপনারা রিলেট করতে পারেন এবং সেখান থেকে কী করে ওভারকাম করবেন, রেক্টিফাই করবেন সেগুলো জেনে নিতে পারেন। এমন একজন মানুষ অনেক কিছু জানবো আজকে আমরা, পুতুল ক্রিয়া সম্বন্ধে তো জানবোই, পুতুল ক্রিয়ার ব্যাপারটা নিয়ে। তার আগে অনেকের একটা প্রশ্ন থাকে যে অনেকেই তো রেমেডি ধারণ করতে চান না, তো ধারণ ছাড়া কি কোনো তন্ত্রে উপায় আছে সমস্যার সমাধানে? এই প্রশ্ন দুটো রাখবো। আর অবশ্যই আপনারা কিন্তু মন দিয়ে প্রতিদিন এই সময় অনুষ্ঠান দেখছেন, ফোন নাম্বারটা লিখে রাখুন প্লিজ। সবার জন্য পার্সোনাল মোবাইল নাম্বার খোলা, মোবাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমাদের 10 মিনিট অনুষ্ঠান দেখার পর আপনারা কথা বলে কন্ট্যাক্ট করে কাছে আসার চেষ্টা করুন। শিয়ালদা চেম্বার, তারকেশ্বর, ব্যারাকপুর, বর্ধমান, কালীঘাট, কৃষ্ণনগর, চাকদা, এছাড়া মেচেদা, দক্ষিণেশ্বর, মাঝদিয়া, নদিয়া এবং আপনারা বহরমপুর, কুচবিহার, শিলিগুড়িতে পাবেন। এবং এবার থেকে কিন্তু দিল্লি, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশেও নিয়মিত পাবেন, দিল্লিতে, ছত্তিশগড়ে এবং মধ্যপ্রদেশে। আপনারা জানেন কাকে নিয়ে আমি বসেছি অনুষ্ঠানে। কামাখ্যাতন্ত্র এবং তারাতন্ত্র প্রয়োগ করেন স্বর্ণপদকপ্রাপ্ত তান্ত্রিক আচার্য মাতৃসাধক, তিনি সনাতন জ্যোতিষ পদ্ধতি বিশেষজ্ঞ, ট্যারো কার্ড রিডার, কালার থেরাপিস্ট তিনি, যিনি অনলাইনেও কাজ করেন, লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করেন, বিফলে সম্পূর্ণ মূল্য ফেরত, মোহিনী তন্ত্র প্রয়োগ করেন এবং কামিনী ক্রিয়া করেন, বিভিন্ন বশীকরণের ক্রিয়া তীব্রভাবে করে দেন, দশমহাবিদ্যা প্রয়োগ করেন, ডাইনী বিদ্যা প্রয়োগ করেন এবং প্রত্যঙ্গিরা প্রয়োগ করেন। নানাবিধ সমস্যা নিয়ে আপনারা তন্ত্রে উপকার পাচ্ছেন তার কাছে এসে, তাই জন্য তো তার অনুষ্ঠান এত জনপ্রিয়। আলাপ করাবো আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত তিনি। আর তিনটে মোবাইল নাম্বার লিখে রাখুন কথা বলার জন্য, 7077665380, 9134123806, 9593005630। এই তিনটে আপনাদের যোগাযোগের মাধ্যম, সবাই ফোন করবেন অনুষ্ঠানের পর, বুকিং করে কাছে আসুন, অনলাইনেও কাজ করাতে পারবেন, যোগাযোগ করুন সবাই। আলাপ করাই উপস্থিত আছেন স্টুডিওতে শ্রী অনুরাগ শাস্ত্রী, নমস্কার এবং স্বাগত আপনাকে। ওম উগ্রবীর মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতমুখং নিঃসিংহং বিশং ভদ্রং মৃত্যুর নমঃ। সবাইকে বলবো আপনারা ফেসবুক ইউটিউবটাও ফলো করুন, কিন্তু সাবস্ক্রাইব করুন, অনুরাগ শাস্ত্রী দিয়ে সার্চ করুন নামটা দিয়ে। ইউটিউবে প্রচুর ভিডিওস আপলোড করা আছে তার এবং বিভিন্ন টোটকা পাবেন, ভালো থাকার উপায়গুলো পাবেন। সুতরাং ইউটিউবেও সার্চ করুন তার চ্যানেল অনুরাগ শাস্ত্রী, আর ফেসবুকেও কিন্তু সার্চ করুন, অনেক ভিডিওস পাবেন, অনেক কিছু জানতে পারবেন। ফেসবুক ইউটিউবে তার নামটা দিয়ে সার্চ করুন অনুরাগ শাস্ত্রী দিয়ে। হ্যাঁ শাস্ত্রীজি, পুতুল ক্রিয়া সম্বন্ধে জানবো, আর তার আগে জানবো অনেকে তো অনেক কিছু ধারণ করতে চান না রেমেডি, তাদের জন্য কী উপায় আছে তন্ত্রে একটু বলুন। অনেকের ক্ষেত্রে হচ্ছে কি, অনেকে স্বামী তন্ত্র বিশ্বাস করে না বা অবাধ্য হয়ে যাচ্ছে, তাদের উপর কোনো রেমেডি ধারণ করানো যাচ্ছে না, সেখানে চালান ক্রিয়ার মাধ্যমে আছে। চালান বিভিন্ন প্রকার আছে, কিছু কিছু আছে প্রেম প্রেমিকার মধ্যে রেমেডি ধারণ করানো যাচ্ছে, কিন্তু কোনো কিছু ছোঁয়াতে পারছে না, খাওয়াতে পারছে না, কিছু ফেলতে পারছে, সেখানে চালানের মাধ্যমে ক্রিয়া রয়েছে। কবচ পড়তেও লাগবে না, এমন কিছু আছে চালানের মধ্যে পুরো হয়ে যাবে, এই হচ্ছে চালান ক্রিয়া। তো চালানের ভাগ রয়েছে, মাসান চালান আছে, পিশাচ চালান আছে, পৈশাচিক চালান যেগুলো বলে পিশাচিনী বিদ্যা, ডাইনি চালান আছে, ডাইনি বিদ্যায় কিছু যেটা আমি খুব শত্রু দমন করি, ডাইনি বিদ্যায় বশীকরণের কিছু কিছু পাঠ রয়েছে ডাইনি বিদ্যায়, এবং ডাইনি বিদ্যা একটা পাঠ রয়েছে ভালো, ঘর থেকে চলে গেলে কেউ সেই ডাইনি বিদ্যা চালান ক্রিয়া করে আনা যায়। এবং মশান চালান আছে, তিলিয়া মশান আছে চালান, কাচ্চা কালুয়া বীর চালান আছে, তো প্রচুর চালান রয়েছে, জিন চালানও আছে, প্রেত চালানও আছে, তো সেই চালান ক্রিয়ার মাধ্যমে কাজ করা মানে সম্ভব, সেই জায়গায় বশীকরণও চালান ক্রিয়ার মাধ্যমে করা সম্ভব। যে জিনিস আপনি ধারণ করতে পারছেন না, খাওয়াতে পারছেন না, ছোঁয়াতে পারছেন না, দেব দেবী দিয়েও চালান আছে, উচ্চ শক্তি আহুতির মাধ্যমে সেই ঊর্জা, নিজের সাধন শক্তি, সেই ঊর্জাটাকে চালান করা যায়। তার জন্য কোনো পিসাজও লাগে না, কোনো ডাইনিও লাগে না, কোনো যোগিনীও লাগে না, কোনো অপশক্তিও লাগে না, কোনো উপবিদ্যাও লাগে না। ডামরিয়া চালান আছে, তো প্রচুর চালান রয়েছে, তো সবসময় কি চালানের মাধ্যমে সেই উপকারটা কি পাওয়ানো যাবে? কারণ সন্তান ধরুন কবচ পড়তে চাইছে না, ধরুন নীল সরস্বতী কবজি বলুন বা বাগেশ্বরী কবজি বলুন, যে কবজি বলুন, সেটা চালানোর মাধ্যমে অবশ্যই পড়াশোনার জায়গা ঠিক করে দেওয়া যায়, কিন্তু সেই নীল সরস্বতী কবজি বা অর্থের জন্য আপনার কি কবজ, অনেক কবজ রয়েছে, যেমন ধনদা কবজ, ধনগৌরী কবজ, শ্রীযন্ত্র, তো এই কবজগুলো অর্থের জন্য বিশেষ প্রয়োজন। তো এই কবজের গুণই আপনি পাবেন কি করে, যেটা আপনি ধারণ না করে,
চালানের মাধ্যমে তো অনেক কিছু করতে পারবেন, কিন্তু এই কবজের গুণ পাবেন কি করে? এই কবজের গুণ পেতে গেলে পুতুল ক্রিয়া করতে হবে। পুতুল ক্রিয়া, পুতুল ক্রিয়া অনেক প্রকারের হয়। সবসময় যে ছুঁই ফুটিয়ে ফুটিয়ে পুতুলের উপরে ক্রিয়া করলে শুধু ক্ষতি হয় না, যে পুতুল ক্রিয়াগুলো হয় এই পুতুল ক্রিয়ায় বশীকরণও করা যায়, মারাত্মক। মহিলার পুতুল এবং পুরুষের পুতুল একসাথে আটকে বশীকরণও করা যায়। ওই পুতুলের মধ্যে এমন পুতুল ক্রিয়া আছে, আফ্রিকান পুতুল ক্রিয়া আছে, ইন্ডিয়ান পুতুল ক্রিয়া আছে। তো পুতুলের প্রতি প্রাণ প্রতিষ্ঠা করে যদি আপনাকে মারণ ক্রিয়া করা যায়, যেখানে ছুঁই ফুটাচ্ছে সেই জায়গায় যদি আপনার রোগ উৎপন্ন হয় ছুঁই পিঠে তন্ত্রক্রিয়ার মাধ্যমে, বা এমন এমন পুতুল ক্রিয়া আছে সেগুলো আপনার সেই পুতুলে হাত মুচকালে বা সেই জায়গায় আপনার সেই হাত ভেঙে যাবে। এবং সেই ভালো ক্রিয়াও আছে, সেই পুতুল আপনার প্রাণ দান করে প্রাণ প্রতিষ্ঠা করে যে আপনার কবচ ধারণ করতে চাইছে না তাকে সেই কবচটা পরিয়ে দিন, একই উপকার পাবে। সবসময় যে খারাপ হবে তার কোনো মানে নেই, এই পুতুল ক্রিয়ার বহু ভাগ রয়েছে। সবসময় যে খারাপ হবে এর কোনো মানে নেই, পুতুল ক্রিয়াতে সবসময় যে ক্ষতি হবে ক্ষতি চালন করতে হবে এর কোনো মানে নেই। পুতুল ক্রিয়া এমন এমন পুতুল ক্রিয়া রয়েছে যে কারোর উপরে ক্রিয়া করে দেওয়া হলো, কারোর উপরে পুতুল ক্রিয়া করে দেওয়া হলো, ভুডু ক্রিয়া, তো সেটা তো কাটিয়ে ফেলতেই পারে। তো এমন এমন ক্রিয়া রয়েছে যখন কাটাবে, এমন একটা পুতুল জাগিয়ে রাখতে হয়। কেউ যদি বশীকরণ ক্রিয়া করে সেটাকে বাঁধন ক্রিয়া দিতে হয় পুরুষ এবং মহিলা, মানে সে কোথাও যাবে না, তার কাছে বাঁধন দিয়ে রাখতে হয়। এবং কিছু কিছু রাখে সেই তন্ত্রক্রিয়াকে, যদি মারণ ক্রিয়া করে যত উপর ক্রিয়া করছে একটা পুতুল তাদের কাছে থাকে। তো তখন যেই মারণ ক্রিয়া যদি কেউ কাটাতে যায় তো ওই পুতুলের রিয়াকশান দিয়ে দেবে যে ভুডুডল ক্রিয়া জিনিসগুলো কাটাচ্ছে, কোনো তান্ত্রিক সেই ব্ল্যাক ম্যাজিকগুলো কাটাচ্ছে। তো সবসময় পুতুল ক্রিয়ায় যে ভালো এই খারাপ কাজ হবে এর কোনো মানে নেই, এই পুতুল ক্রিয়াটাকে ভালো কাজেও লাগানো যায়। যারা কবচ ধারণ করতে পারছে না, ওই পুতুলের মধ্যে যদি প্রাণ প্রতিষ্ঠা করে তাকে আঘাত করলে বা তন্ত্রক্রিয়ার মাধ্যমে মন্ত্রপুত করে কোনো জিনিস ক্রিয়া করলে যদি তার গায়ে লাগে, তাহলে কিন্তু ওই পুতুল এর উপরে যদি কোনো ভালো জিনিস প্রয়োগ করা যায় তা আপনার আপনার সন্তান বা আপনার স্বামী বা আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার স্ত্রীর উপরে ওই ক্রিয়াটা হবে। তো পুতুল ক্রিয়া সবসময় খারাপ না, সবসময় দেখতে হবে পজিটিভ। এবং পুতুল ক্রিয়ার যথেষ্ট ভালো ভালো জায়গায়, আফ্রিকান তন্ত্রে পুতুল ক্রিয়া রয়েছে, ভুডু ক্রিয়া সারা বিশ্বে এই পুতুল ক্রিয়া ছড়িয়ে রয়েছে। শুনলেন তো এই কথাগুলো, অন্য কোথাও শুনেছেন আমার তো মনে হয় না। তিনি জ্ঞান গভীরতা পাণ্ডিত্যে ভরপুর এবং কাজ জানা তন্ত্র সাধক মাতৃসাধক, তাই এত সুন্দরভাবে নানান দিক আলোকপাত করেন। যারা ধারণ করছেন না রেমেডি প্রতিকার, তাদের জন্য উপায় রয়েছে, পুতুল ক্রিয়া রয়েছে। পুতুল ক্রিয়া স্পেশালিস্ট আমাদের মাননীয় অতিথি মধ্যমণি আমার অনুষ্ঠানে শ্রী অনুরাগ শাস্ত্রী। প্রতিদিন তার অনুষ্ঠান দেখুন, মোবাইল নাম্বার খোলা, মোবাইলে কথা বলুন, সবার জন্য মোবাইল নাম্বার বুকিং নাম্বার খোলা, কথা বলে নিন। অনলাইনেও কাজ হবে, বিফলে সম্পূর্ণ মূল্য ফেরত, অনলাইন প্রেডিকশন, অনলাইন কনসালটেশন পাবেন, অনলাইনে রেমেডিও আপনার বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাবে। এবার থেকে দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে তো পাচ্ছেনই, এবং সব চেম্বার খোলা। আপনারা জানেন শিয়ালদায় সোমবার করে, মঙ্গলবার তারকেশ্বর ও ব্যারাকপুর, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার কৃষ্ণনগর ও চাকদা, শনিবার করে মেচেদা এবং দক্ষিণেশ্বরে চেম্বার, রোববার মাঝদিয়া, নদিয়া, এছাড়া বহরমপুর, কুচবিহার, শিলিগুড়িতে নিয়মিত মাসে একবার। আর অবশ্যই কিন্তু দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়েও পাবেন। ফোন করুন, সবার জন্য ফোন লাইন খোলা প্রতিদিন 6:50 অনুষ্ঠান চ্যানেল ভিশনে শ্রী অনুরাগ শাস্ত্রীর। মোবাইল নাম্বার খোলা, মোবাইলে কন্ট্যাক্ট করুন 7076653802, 9134123806 এবং 9593005630। আপনারা এই তিনটে নাম্বার লিখে রাখুন। তিনি স্বর্ণপদকপ্রাপ্ত তান্ত্রিক আচার্য মাতৃসাধক, সনাতন জ্যোতিষ পদ্ধতি বিশেষজ্ঞ, ট্যারো কার্ড রিডার, কালার থেরাপিস্ট। তিনি ইউটিউবে ফলো করুন, তার নাম দিয়ে সার্চ করুন, সাবস্ক্রাইব করুন তার চ্যানেল, অনেক কিছু পাবেন আপনারা। ফেসবুকেও কিন্তু আপনারা সার্চ করে পাবেন, তার ভিডিওসগুলো আপলোড করা আছে, আপনারা প্লিজ যোগাযোগ করুন, ফেসবুক ইউটিউবেও যোগাযোগ করুন। পুতুল ক্রিয়াও হবে, সামনের যোগে তন্ত্রের ক্রিয়া হবে, কবচ পাবেন, সব রকম সমস্যার সমাধানে যোগাযোগ করুন। ফোন নাম্বার খোলা রইল, ভালো থাকবেন, আবার পরের অনুষ্ঠানে দেখা হচ্ছে। আপনাকে ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার।